Guys. Se suena que cree, anda. Y por de se suena que se espera otra vez. Antes del módulo alto, también se anda. Antes de poco, pero aquí intertesto. Se intertesto. এটা করতে গেলে আমাদেরকে এখানে ওকে অক্সিলারি পোর্ট দিয়ে আমি এখানে কানেক্ট করে দিলাম। আমরা দেখি আমাদের কাজটা কতটুকু কিন্তু আমার এই রাউটারটা আমি স্টার্ট করে নিলাম। পাসওয়ার্ড চাচ্ছি, যেটা আমরা দিয়েছিলাম আগে, যেটা ইয়ে ছিল একটি মোড ছিল, একটি মোডে আমরা তো এখন যেটা করবো এনারোল করবো, এনারোল করার পরে আবার পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমার এখানে আমি প্রিভিলেজ একটা পেয়েছি এই জন্য থেকে আমি প্রিভিলেজ করেছি। এখানে আমার নাম দিয়ে দিলাম, আমরা এখন প্রিভিলেজ মোডে চলে আসছি। এখন আমাদের যে কাজটা আমরা করবো সেটা করবো লিখবো কনফিগার টার্মিনাল যেটা আছে এটা তৈরি করলাম। এবার করবো ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট এখানে কি আমাদের ফার্স্ট ইন্টারনেট ছিল না কি ছিল সেটা একবার আমরা দেখে নিই কি আছে ছিল। আমরা অগ্রিলারি করেছি জিরো এটা করার পর আমরা যেটা করবো
এখানে কিছু বলতে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস স্পেস হয় সে কারণেই এটা ফুল দেখাচ্ছে। তো আমরা এখন দিয়ে দেবো নোট শর্ট ডাউন, নোট শর্ট ডাউন শর্ট ডাউন কমাটা হচ্ছে কি, আসলে আমি যে কোডটা লিখছি এটা এক্সিকিউট করবে আমার রাউটারের মধ্যে দিয়ে। তো এখন আমি আমার রাউটারের সাথে আমার এই সুইচের একটা কনফিগারেশন হয়ে গেছে আমি যতটুকু জানি, কি করে সেটা আমি হয়ে যাবে আমি আবার দিতে পারি শর্ট ডাউন, শর্ট ডাউন এস এস এখন আমার যে কাজটা হলো এই যে কানেকশনটা আমার স্টাবলিশ হয়েছে এই জন্য সিগন্যাল পাস হচ্ছে, কারণে কি হয়েছে এটা গ্রিন আকার ধারণ করছে। এবার আমি এখানে একটা আইপি আমি দিতে পারি, কি ছিল 8.2.8 something. আমার এটা হচ্ছে আমার রাউটার, তো এই রাউটারকে আমি আমার পিসি থেকে পিন দিয়ে পিন কমান্ড দিয়ে আইপিটাকে পাচ্ছি। তো বুঝা যাচ্ছে আমার এখানে ছিল আমার একটা ট্রু, আর আমি আর এখানে যে আমরা আইপিটা দিয়েছি সেটা হচ্ছে এই ইন্টারফেসে যে আইপিটা দিয়েছি সেটা হচ্ছে ওয়ান, সেটা কি কানেক্ট আছে আমার রাউটারটা, ও রাউটারের সাথে সুইচটা কানেক্ট আছে, এটা একটা আইপি লাগ আছে সেটাকে আমি স্টাবলিশ হিসেবে পাচ্ছি এটা কানেক্টেড আছে। সো ভিউয়ার ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ইতিমধ্যেই যে পিএক্সজে মোড, প্রিভিলেজ মোড এবং ইন্টারফেস মোড আশা করে দেখাতে সক্ষম হয়েছি। তো ভিউর আমার টিউটোরিয়াল আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।